শতাব্দীর সেরা বিয়ে আর্জেন্টাইন বিখ্যাত পত্রিকা ক্ল্যারেন শিরোনামটা যথার্থই দিয়েছে শতাব্দীর সেরা বিয়ে হ্যাঁ শোবিস থেকে ক্রীড়া জগৎ সাম্প্রতিক সময়ে অন্য কোনো বিয়ে নিয়ে এত মাতাওয়ারা হয়নি বিশ্ব যেমনটি হয়েছে লিওনেল মেসি এবং আন্তেনেল্লো রোকজ্জুর বিয়ে নিয়ে পাঁচ বছর বয়সে পরিচয় মাধ্যম ছিলেন বাল্যবন্ধু লুকাস কাগলিয়া বন্ধুর চাচাতো বোন সঙ্গে খেলার সাথীর সম্পর্কটাই একসময় প্রণয়ে মন নেই এরপর তাদের কোল আলোকিত করে এসেছে ফুটফুটে থিয়াগো এবং মাতেও জন্মশহর রোজারিওতে গত শুক্রবার স্থানীয় সময় সাতটায় মহাধুমধামে আনুষ্ঠানিকভাবে বিয়েটাও সেরে নিলেন মেসি এবং রোকুজ্জো আনন্দঘন অনুষ্ঠানে নবদম্পতির জুটি ছিলেন বেশ নির্ভার সুখী চেহারা নিয়ে রাজকীয়ভাবে লাল গালিচার উপর হেঁটে বিয়ের অনুষ্ঠানে হাজির হন তারা সিটি সেটার কমপ্লেক্সে আয়োজিত বিয়ের এই অনুষ্ঠানে এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পপ তারকা সাকিরা ও তার স্বামী মেসির সতীর্থ জেরার্ড পিকে বার্সেলোনার স্ট্রাইকার নেইমার ও লুয়েস সোয়ারেজ সাবেক বার্সা তারকা সেস ফ্যাব্রিগাস ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও সহ প্রায় দেড় শতাধিক সাংবাদিক রুকুজ্জুর পরনে ছিল স্প্যানিশ ডিজাইনার রোজা ক্লারার ডিজাইনে তৈরি মারমেইড ডিজাইনের গাউন মেসির পরনে ছিল সাদা শার্টের উপর স্যুট প্যান্ট দুইশো ষাট জন আমন্ত্রিত অতিথির সামনে পাত্রপাত্রীর আসনে মেসি রোকজ্জোর সঙ্গে ছিলেন তাদের দুই সন্তান থিয়াগো ও মাতেও সেই ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমালেও কখনো রোকজ্জোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি মেসির যদিও প্রণয়ের ব্যাপারটা গোপন ছিল অনেক দিন দুই সালে জানুয়ারি মাসে একটি সাক্ষাৎকারে মেসি নিজেই প্রথম গোমর ফাঁস করেন এরপর তিয়াগো থেকে মাতেওর জন্ম সবকিছুই কিছুই হয়েছে মহাধুমধামে ২০১২ সালের দুই জুন ইকুয়েডরের বিপক্ষে মেসির বল জার্সির নিচে নিয়ে থিয়েগোর আগমনী বার্তা দেয়া উদযাপন এখনও চোখে ভাসার কথা ফুটবল প্রেমীদের রোকজ্জোর মতো জন্মশহর রোজারিওর প্রতি তার ভালোবাসা ছিল অটুট সেখানে আনুষ্ঠানিকভাবে বাল্যসাথীকে ঘরে তুলে নিলেন আর্জেন্টাইন জাদুকর